আসসালামাইকুম আজকের বিষয়টিউমার ব্রেন টিউমারের কোষের অস্বাভাবিক বৃদ্ধি পাওয়াকে ব্রেন টিউমার বলা হয় সাধারণত দুই ধরনের ব্রেন টিউমার দেখা যায় ক্যান্সার ম্যাগি ব্ল্যাট আরেকটির নাম হচ্ছে ক্যান্সার B9 বা কম ক্ষমতা পেশী দুটি ক্ষেত্রে মস্তিষ্কের কোষ ক্ষতিগ্রস্ত হয় যুক্তরাজ্যে দশ হাজার ছয়শ মানুষ প্রতি বছর brain tumor আক্রান্ত হয়ে থাকেন brain tumor এর মূলত কারণ এখনো চিকিৎসকের কাছে অজানা যেকোনো বয়সী মানুষ এই রোগে আক্রান্ত হতে পারে সাধারণত কিছু শারীরিক সমস্যা মাধ্যমে brain tumor লক্ষণ প্রকাশ পেয়ে থাকে এই সমস্যা গুলো অদেখা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে মরণ রোগ থেকে মুক্তি পাওয়া যায় সম্ভব মাথা ব্যাথা যে কোনো brain প্রধান লক্ষণ হলো প্রচন্ড মাথা ব্যাথা হওয়া মস্তিষ্কে অতিরিক্ত চাপ পড়ার কারণে এই মাথা ব্যাথা হয়ে থাকে ঘন ঘন তীব্র মাথা ব্যাথা হয়ে থাকে সাধারণত পেইন কিলার খেলেও এই ব্যথা দূর হতে চায় না ভাব সকালে মাথা ব্যথা নিয়ে ঘুম এবং এর সাথে সাথে ভাব আরেকটি লক্ষণ তীব্র মাথা ব্যথার সাথে বমি হওয়াকেও কখনোই অবহেলা করা উচিত নয় চোখের সমস্যা চোখে ধাপা দেখা বিভিন্ন বস্তু এবং রং চিহ্নিত সমস্যা হয়ে থাকে ব্রেন টিউমার আক্রান্ত রোগীরা মূলত অপটিক্যাল লোব টিউমার আক্রান্ত হলে এ ধরনের সমস্যা হতে পারে অনুভূতি কমে যাওয়া মস্তিষ্কের প্যারালাইটল লোব টিউমার দ্বারা আক্রান্ত হলে পায়ের পেশি অনুভূতি কমে যায় এটি স্পর্শ আক্রান্ত করে যা ফলে হাত পা নাড়াচাড়া কঠিন হয় অনেক সময় হা হাত পা ভারী ভারী অনুভূতি হয় মাথা ঘোরানো মস্তিষ্কে টিউমার বড় হতে থাকলে শারীরিক ভারসাম্য আহ ধরে রাখা কঠিন হয়ে পড়ে হাঁটতে গেলে মাথা ঘোরায় খুব সাধারণ একটি লক্ষণ খেছুনি ব্রেন টিউমার এর বা ক্যান্সার এর একটি প্রধান লক্ষণ হলো খেছুনি হওয়া এই খেছুনি শরীর জুড়ে বা অথবা কোনো নির্দিষ্ট অংশে প্রকাশ পায় পেচুনী অন্যান্য রোগ যেমন মির্গি বা অন্য যে কোনো রোগের ক্ষমতা লক্ষণ প্রকাশ করে তবে মাথা ব্যথার সাথে যদি এটি দেখা দিলে অতি দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত শ্রবণ সমস্যার মস্তিষ্ক টিউপলার টিউপলের লোক টিউমার দ্বারা আক্রান্ত হলে আহ শুনতে সমস্যা হয়ে থাকে অনেক সময় এটি শ্রবণ শক্তি কেড়ে নেয় অনেক সময় কথা বলার জড়তার সৃষ্টি হয় টিউব টিউপোলার লোভের টিউমারের কারণে কার্যকলাপের বাধা মস্তিষ্কে স্বাভাবিক কার্যকলাপ যেমন মনোযোগ দেওয়া যোগাযোগ রাখা আবেগ কথা বলা